আজকে কায়েতপাড়ার মানুষ সবাই একত্রিত, কেউ নৌকার বাইরে নাই। এজন্য আমি কায়েতপাড়াবাসীকে আমার গভীর শ্রদ্ধা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাই। নৌকার বাইরে কায়েতপাড়ায় কেউ নেই। যারা অন্য দলে ছিল তারা দেশের স্বার্থে উন্নয়নের জন্য নৌকার দিকে ছুটছে। আগামী নির্বাচনে কায়েতপাড়ার সব মানুষই নৌকাকে ভোট দিবে বলে জানিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। আজকে কায়েতপাড়ার মানুষ সবাই একত্রিত, কেউ নৌকার বাইরে নাই। আমি মনে করি আমি যাদেরকে দেখেছি তারা অন্য অন্য দল অন্য দলের ছিল, সব কিছু ভুলে এখন তারা নৌকার জন্য উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং মানুষের ভালো মানুষের ভালোবাসার জন্য আজকে তারা নৌকার দিকে চলছে। এজন্য আমি কায়েতপাড়াবাসীকে আমার গভীর শ্রদ্ধা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা নির্বাচনে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 7ই জানুয়ারি নির্বাচনে আমরা যদি 40,000 ভোট থাকে কাস্ট হবে 30,000 32,000 যা হয় সমস্ত ভোট আমরা আশা করি এই কায়েতপাড়ার মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কায়েতপাড়া উপজেলার নাওরায় রংধনু গ্রুপের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এই সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনাও দেন। প্রত্যেকটা ইউনিয়নে 200 মানুষ ছুটবেন, মানে আমাদের এই তিনটা ইউনিয়ন আগে দেখবেন, রূপগঞ্জ, দাউদপুর, কায়েতপাড়া। কায়েতপাড়া তো ধরেন নাই, রূপগঞ্জ, দাউদপুর আর হলো ভোলাবক কামচন। আমি যাব কয়েকটা জায়গায়, আপনারা এখন থেকে 10 জন 20 জন করে প্রতিদিন বের হবেন সারা ইউনিয়ন থেকে, সব মুরব্বী বেরিয়ে রূপগঞ্জে যাবেন। গাজী সাহেবের লিফলেট আছে না, লিফলেটটা নেবেন। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই 15 বছরে মানুষের জন্য যা করেছেন এটা কি ওইখানে উল্লেখ করা আছে না? সব মানুষের সামনে তুলে ধরবেন। অনেকে হয়তো বা পড়তে জানে না, কিন্তু আপনারা বলবেন যে এই করছেন আমাদের নেত্রী, এই আমাদের রূপগঞ্জের জন্য করেছেন, আমরা বাহিরেটা দেখানোর দরকার নেই, আমাদের রূপগঞ্জের জন্য কি করেছেন, রূপগঞ্জ কি হয়েছে, আগামী 5 বছর পর রূপগঞ্জের ইনশাআল্লাহ আশা করি রূপগঞ্জের মানুষ কেউ লঙ্গি পড়ে থাকবে না। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তার জবাব দেয়া হবে। আমরা যদি আপনার এই ভূখণ্ড থেকে সরে আসি আপনারাও কিন্তু রূপগঞ্জের ভূখণ্ডের মধ্যে পাড়া দিতে পারবেন। আমরা পরিষ্কার ভাষা বলে দিলাম, এখনো সংশোধন হয়ে যান। আপনার সম্মানিত হোক, আপনাকে সম্মান করি, তাই বলেই না যে আমাদের আপনারা মেরে ফেলাবেন। আমরা গরম গরম এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সাধারণ সুপারিচিত